ওম শান্তি। 12/12/2024-এর মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পড়াশোনা যা বাবা পড়াচ্ছেন এতে অগাধ উপার্জন রয়েছে, সেই জন্য ভালোভাবে পড়াশোনা করো। পড়াশোনার সাথে কখনো যেন লিঙ্ক ছিন্ন না হয়। প্রশ্ন, বিনাশকালে বিপরীত বুদ্ধি যাদের, তোমাদের কোন কথা তাদের কাছে হাস্যকর বলে মনে হয়? উত্তর, তোমরা যখন বলো বিনাশ সামনেই, তখন তারা তোমাদের কথা শুনে হাসে। তোমরা জানো বাবা এখানে বসে থাকবেন না, বাবার ডিউটি হলো তোমাদের পবিত্র করে তোলা। যখন পবিত্র হয়ে যাবে, এই পুরানো দুনিয়া বিনাশ হবে, নতুন দুনিয়া আসবে। এই লড়াই হলো বিনাশের জন্য, তোমরা দেবতা হতে যাচ্ছ, সুতরাং তখন এই কলিযুগের ছিছি দুনিয়াতে আসতে পারো না। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মিক বাচ্চাদের বোঝাচ্ছেন, বাচ্চারা জানে আমরা কত নির্বোধ হয়ে গেছিলাম, মায়ার আবন আমাদের নির্বোধ বানিয়ে দিয়েছে। বাচ্চারা এটাও বুঝেছে যে বাবাকে অবশ্যই আসতে হবে, কেননা নতুন সৃষ্টি স্থাপন করতে হবে। ত্রিমূর্তির চিত্রও আছে, যেখানে লেখা রয়েছে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। কেননা করণ করাবন হার তো বাবাই, তিনি একজনই যিনি স্থাপন করেন এবং অন্যকে অনুপ্রাণিত করেন স্থাপনা করার জন্য। সর্বপ্রথম তবে কার নাম আসবে? যিনি করান এবং তারপর যার দ্বারা করান। বাবাকে করণ করাবন হার বলা হয়। ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া স্থাপন করেন। বাচ্চারা এটাও জানে আমাদের যে নতুন দুনিয়া হবে, যা আমরা স্থাপন করছি, এর নামই হলো দেবী দেবতাদের দুনিয়া। সত্যযুগেই দেবী দেবতা হয়, আর কাউকে দেবী দেবতা বলা যায় না। ওখানে কোনো সাধারণ মানুষের অস্তিত্ব নেই, একটাই দেবী দেবতা ধর্ম, অন্য কোনো ধর্ম থাকে না। এখন বাচ্চাদের স্মৃতিতে এসেছে প্রকৃতপক্ষে আমরাই দেবী দেবতা ছিলাম, তার চিহ্নও আছে। ইসলাম, বৌদ্ধ, খ্রিশ্চান ইত্যাদি প্রত্যেক ধর্মের নিজ নিজ নিদর্শন আছে। যখন আমাদের রাজ্য ছিল, তখন অন্য কোনো রাজ্য ছিল না। এখন অন্যান্য অনেক ধর্ম আছে, কিন্তু আমাদের দেবতা ধর্ম নেই। গীতাতেও বড় বড় শব্দে লেখা আছে, কিন্তু কেউই বুঝতে পারে না। বাবা বলেন, বিনাশকালে কারো বিপরীত বুদ্ধি হয়, কারো বা প্রীত বুদ্ধি থাকে। বিনাশ তো এখন হবে, বাবা আসেনি সঙ্গম যুগে, যখন পরিবর্তনের সময়। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের পুরানো সব কিছুর বদলে নতুন জিনিস প্রদান করি। তিনি একাধারে স্বর্ণকার, ধোপা এবং বড় ব্যাপারীও। অত্যন্ত বিরলাই কেউ বাবার সাথেই ব্যাপার করবে, এই ব্যাপারে অগাধ লাভ। পড়াশোনাতেও অনেক লাভ হয়ে থাকে, মহিমাও আছে, যে পড়াশোনাতেই উপার্জন হয় সেও জন্ম জন্মান্তরের জন্য উপার্জন। সুতরাং খুব ভালোভাবে পড়াশোনা করা উচিত, আর পড়ানো অতি সহজ, শুধু এক সপ্তাহ ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর যেখানেই চলে যাও না কেন, তোমাদের কাছে মুরলি পৌঁছে যাবে, তাতে কখনো লিঙ্ক ছিন্ন হবে না। এ হলো আত্মার সাথে পরমাত্মার লিঙ্ক। গীতাতেও এই শব্দ রয়েছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশান্তি, প্রীত বুদ্ধি বিজয়ন্তি। তোমরা জানো এই সময়ে মানুষ একে অপরকে মারতে কাটতে থাকে, এই রকম ক্রোধ বা বিকার আর কোথাও হয় না। এও বলা হয় যে দ্রৌপদী আহ্বান করেছিল, বাবা বুঝিয়েছেন এই সময়ে তোমরা সবাই হলে দ্রৌপদী, ভগবান উবাচ। বাবা বলেন, বাচ্চারা, এখন আর বিকারগ্রস্ত হয়ো না, আমি তোমাদের স্বর্গে নিয়ে যাব, তোমরা শুধু তোমাদের বাবাকে স্মরণ করো। এখন বিনাশের সময়, তাই না? কেউ কারো কথা শোনে না, লড়াই করতেই থাকে। ওদের কত বলা হয় শান্ত থাকার জন্য, কিন্তু শান্ত থাকে না, সন্তানদের ফেলে রেখে লড়াইয়ের ময়দানে চলে যায়। কত মানুষের মৃত্যু হয়েই চলেছে,
কোনো মূল্য নেই মানুষের। যদি কোনো মূল্য থেকে থাকে, মহিমা করা হয় যে শুধুমাত্র দেবী দেবতাদের। এখন তোমরা দেবী দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছ, বাস্তবে তোমাদের মহিমা এই দেবতাদের থেকেও বেশি। বাবা এসে তোমাদের পড়াচ্ছেন, কত উচ্চ এই পড়াশোনা। যারা এই পাঠ পড়ে, অনেক জন্মের শেষে এসে তারা সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে। আমি তো সবসময়ই শতপ্রধান। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে এসেছি। ভেবে দেখো তোমরা কত ছিছি হয়ে গেছো। বাবা এসেই তোমাদের সুন্দর করে তোলেন। ভগবান বসে মানবকে শিক্ষা প্রদান করে কত শ্রেষ্ঠ করে তোলেন। বাবা স্বয়ং বলেন, আমি তোমাদের অনেক জন্মের শেষে সবাইকে শতপ্রধান করে তুলতে এসেছি, এখন তোমাদের শিক্ষা প্রদান করছি। বাবা বলেন, আমি তোমাদের স্বর্গবাসী বানিয়েছিলাম, তারপরও তোমরা নরকবাসী কীভাবে হয়েছ? কে বানিয়েছে? গাওয়াও হয়ে থাকে, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশান্তি, প্রীত বুদ্ধি বিজয়ন্তী। এরপর যত প্রীত বুদ্ধি থাকবে, অর্থাৎ যত বেশি স্মরণে থাকবে, ততই তোমাদের লাভ হবে। এ হলো লড়াইয়ের ময়দান, তাই না? কেউই জানেন না গীতায় কোন যুদ্ধের কথা বলা হয়েছে। ওরা তো কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ দেখিয়েছে। কৌরব সম্প্রদায় পাণ্ডব সম্প্রদায় দুই আছে, কিন্তু তাদের মধ্যে কোনো যুদ্ধ হয়নি। পাণ্ডব তাদেরই বলা হয় যারা বাবাকে জানে, বাবার প্রতি যাদের প্রীত বুদ্ধি অর্থাৎ ভালোবাসা রয়েছে। কৌরব তাদের বলা হয় যারা বিপরীত বুদ্ধির, বাবার প্রতি ভালোবাসাই নেই। এই শব্দগুলো তো খুবই সুন্দর, ভালোভাবে বোধগম্য হওয়ার মতো। এখন হলো সঙ্গম যুগ। বাচ্চারা, তোমরা জানো নতুন দুনিয়া স্থাপন হতে চলেছে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এখন দুনিয়া কত বড়, সত্যযুগে কত অল্প সংখ্যক মানুষ থাকবে, কল্পবৃক্ষ তো ছোট হবে, তাই না? সেই বৃক্ষ পরে বৃদ্ধি পেতে থাকে। মানব সৃষ্টিরূপী এই উল্টো বৃক্ষ কেমন এটা কেউ জানে না, একে কল্পবৃক্ষ বলা হয়। বৃক্ষের নলেজ থাকা প্রয়োজন। এই বৃক্ষের নলেজ অতি সহজ, চট করে বলে দেওয়া যায়। এই বৃক্ষের নলেজও এমন ইজি, কিন্তু এ হলো হিউম্যান বৃক্ষ। মানুষ নিজেদের বৃক্ষ সম্পর্কে কিছুই জানে না। বলাও হয়ে থাকে গড ইজ ক্রিয়েটর, তবে নিশ্চয়ই চৈতন্য, তাই না? বাবা সত্য চৈতন্য জ্ঞানের সাগর, ওনার মধ্যে কি জ্ঞান আছে তাও কেউ জানে না। বাবা হলেন বীজ রূপ চৈতন্য, ওনার দ্বারাই সম্পূর্ণ সৃষ্টি রচনা হয়। সুতরাং বাবা বসে বোঝান মানুষের নিজেদের সৃষ্টিরূপী বৃক্ষ সম্পর্কে সব কিছুই অজানা, অন্যান্য বৃক্ষকে ভালোভাবে জানে। বৃক্ষের বীজ যদি চৈতন্য হতো তবে তো কথা বলতো, তাই না? কিন্তু ওই বৃক্ষ হলো জড়। এখন তোমরা বাচ্চারা রচনা আর রচয়িতার রহস্যকে জেনেছ। ইনি সত্য চৈতন্য এবং জ্ঞানের সাগর। চৈতন্য থাকলেই তো বাক্যালাপ করা যায়। মানব শরীর সবচেয়ে অমূল্য বলা হয়, কিন্তু ওনার মূল্য বর্ণনা করা সম্ভব নয়। বাবা এসে আত্মাদের বোঝাচ্ছেন, তোমরা হলে রূপ ও বসন্ত, বাবা হলেন জ্ঞানের সাগর। তার কাছ থেকেই তোমরা রত্ন পেয়ে থাকো। এ হলো জ্ঞান রত্ন। যে রত্ন গ্রহণ করে তোমরা ওই রত্ন ঢের প্রাপ্ত করে থাকো। লক্ষ্মীনারায়ণের কাছে দেখো কত রত্ন। ওরা হীরে জহরত খচিত প্রাসাদে বাস করে, নামই হলো স্বর্গ। তোমরা যার মালিক হতে চলেছ। কোনো গরিব ব্যক্তি আচমকা লটারি পেলে খুশিতে মাতোয়ারা হয়ে যায়, তাই না? বাবা বলেন, তোমরা বিশ্বের বাদশাহী পেতে চলেছ। সুতরাং মায়া কত রকমভাবে বিঘ্ন সৃষ্টি করবে, আরও এগিয়ে গিয়ে তোমরা জানতে পারবে কত ভালো ভালো বাচ্চাদের, জ্ঞানে চলা বাচ্চাদের মায়া কীভাবে গ্রাস করেছে, সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে। তোমরা সাপ তো দেখেছ, কীভাবে ব্যাংকে ধরে, যেভাবে হাতিকে বড় কুমির গ্রাস করেছিল, সাপ ব্যাংকে সম্পূর্ণ খেয়ে ফেলে।
মায়াও ঠিক তেমনই বাচ্চাদের গ্রাস করে, শেষ করে দেয় তারা, আর কখনো বাবাকে স্মরণ করে না। যোগ বলের শক্তি তোমাদের অনেক কম, সব কিছুই যোগের শক্তির ওপর নির্ভর করছে। যেমন সাপ ব্যাংকে গ্রাস করে, তোমরা বাচ্চারাও সম্পূর্ণ বাদশাহীকে গ্রাস করো। সম্পূর্ণ বিশ্বের বাদশাহী তোমরা সেকেন্ডেই প্রাপ্ত করে থাকো, বাবা কত সহজ যুক্তি দিয়ে বলে দেন, কোনো অস্ত্রের প্রয়োজন পড়ে না। বাবা জ্ঞান যোগের অস্ত্রশস্ত্র দিয়ে থাকেন, ওরা তো স্থূল হাতিয়ার ইত্যাদি দেখিয়েছে। তোমরা বাচ্চারা এই সময় বলে থাকো আমরা কী থেকে কী হয়েছি, তোমরা যা চাও বলতে পারো, কিন্তু আমরা অবশ্যই এমন ছিলাম। যদিও মানুষই ছিলে, কিন্তু গুণ আর অবগুণ তো থাকেই, তাই না? দেবতাদের মধ্যে দৈবী গুণ থাকে, সেই জন্যই তোমাদের মহিমা করে বলা হয় তুমি সর্বগুণ সম্পন্ন। আমার মধ্যে কোনো গুণ নেই, এই সময়ে সম্পূর্ণ দুনিয়া গুণহীন হয়ে গেছে, অর্থাৎ একটিও দৈবী গুণ নেই। বাবা যে গুণ প্রদান করতে এসেছেন তাকে কেউ জানেই না, সেই জন্যই বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। এখন বিনাশ তো হতেই হবে সঙ্গম যুগে, যখন পুরনো দুনিয়া বিনাশ হয় আর নতুন দুনিয়া স্থাপন হয়, এই সময়কে বলে বিনাশকাল। এ হলো অন্তিম বিনাশ, তারপর অর্ধকল্প আর কোনো লড়াই ইত্যাদি হবে না। মানুষ তো কিছুই জানে না, বিনাশকালে ওদের বিপরীত বুদ্ধি, সুতরাং পুরানো দুনিয়ার বিনাশ তো হবেই। এই পুরানো দুনিয়াতে কত রকম বিপর্যয় হয়ে চলেছে, মৃত্যু হতেই থাকে। বাবা এই সময়ের কথা বলছেন, ফারাক তো আছে ওই দুনিয়া আর এই দুনিয়ার মধ্যে। আজ ভারতের এই অবস্থা, আগামী ভারত কেমন হবে? আজ তোমরা এখানে আছো, আগামীকাল তোমরা কোথায় থাকবে? তোমরা জানো প্রথমে নতুন দুনিয়া কত ছোট ছিল, ওখানে প্রাসাদে অগাধ হীরে জহরত ইত্যাদি ছিল। ভক্তি মার্গেও তোমাদের মন্দির কি কিছু কম থাকে? শুধু একটাই সোমনাথের মন্দির তো থাকবে না, একজন মন্দির নির্মাণ করবে, তাকে দেখে অন্যরাও নির্মাণ করবে। এক সোমনাথ মন্দির থেকেই কত লুট হয়েছে, তারপর বসে নিজেদের স্মৃতিচিহ্ন তৈরি করেছে, দেওয়ালের গায়ে নানা রকম পাথর লাগিয়েছে। এইসব পাথরের কতটুকু মূল্য হবে, এক টুকরো হীরে তারও কত দাম? বাবা তো, অর্থাৎ ব্রহ্মা বাবা তো জহুরি ছিলেন, এক রতি হীরে 90 টাকা ছিল, এখন তো তার মূল্য 1000 টাকা হয়ে গেছে, পাওয়াও যায় না, কত মূল্য বৃদ্ধি পেয়েছে। এই সময়ে বিদেশেও অগাধ ধন ঐশ্বর্য রয়েছে, কিন্তু সত্যযুগের কাছে কিছুই নয়। এখন বাবা বলেন বিনাশকালে বিপরীত বুদ্ধি। তোমরা যখন বলো বিনাশ সামনেই, মানুষ শুনে হাসাহাসি করে। বাবা বলেন আমি কতদিন এখানে বসে থাকব, এখানে থাকতে কি আমার খুব মজা হয়? না আমি সুখী না দুঃখী, আমার ডিউটি তোমাদের পবিত্র করে তোলা। তোমরা দেবতা ছিলে, এখন এমন অপবিত্র হয়ে গেছো, তোমাদের আবার আমি উচ্চ বানাই। তোমরা জানো আমরা আবার তমপ্রধান হয়ে যাব। এখন তোমরা বুঝেছ যে আমরা দৈবী গুণ ধারণ করেছিলাম, আমাদের রাজত্ব ছিল, হারিয়ে ফেলেছি। এরপর অন্যান্য ধর্মাবলম্বীরা আসতে থাকে, এখন এই চক্র সম্পূর্ণ হতে চলেছে। এখন তোমরা বুঝেছ লক্ষ বছরের কোনো প্রশ্নই নেই, এই লড়াই হলো বিনাশের। ওখানে সত্যযুগে খুব আরামে মৃত্যুবরণ করবে, কোনো কষ্ট হবে না, কোনো চিকিৎসালয় ইত্যাদি থাকবে না, কে বসে সেবা করবে আর কাঁদবে? ওখানে এইসব নিয়ম নেই, ওখানে মৃত্যু সহজেই হয়। এখানে তো দুঃখী হয়ে মরে, কেননা তোমরা অনেক সুখ প্রাপ্ত করেছ, সুতরাং দুঃখ তোমাদের দেখতে হবে, রক্তগঙ্গা এখানেই বইবে। ওরা ভাবে এই লড়াই একদিন শান্ত হয়ে যাবে, কিন্তু শান্ত তো হবে না। বলা হয় শিকারী শিকারের মৃত্যুর জন্য প্রার্থনা করে, তোমরা দেবতা হতে যাচ্ছ, সেই জন্য এই ছিছি কলিযুগের দুনিয়াতে আসতে পারবে না। গীতাতেও আছে, ভগবান উবাচ, বিনাশও দেখো
স্থাপনাও দেখো, সাক্ষাৎকার হয়েছে তাই না? এই সাক্ষাৎকার সব অন্তিমে গিয়ে হবে, অমুকে এই হবে, তমুকে এই হবে, সেই সময় কাঁদবে, অনেক অনুশোচনা করবে, সাজা হবে, নিজের ভাগ্যের জন্য মাথা ঠুকবে, কিন্তু তখন আর কি করতে পারবে? এ হলো 21 জন্মের লটারি। স্মৃতি তো আসে, সাক্ষাৎকার ছাড়া কেউ সাজা পেতে পারে না, ট্রিবিউনাল বসে যে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, নিজের মধ্যে জ্ঞানরত্ন ধারণ করে রূপ বসন্ত হতে হবে, জ্ঞানরত্ন দ্বারা বিশ্বের বাদশাহী লটারি প্রাপ্ত করতে হবে। দুই, এই বিনাশের সময় বাবার প্রতি প্রীত বুদ্ধি রেখে একজনকেই স্মরণ করতে হবে, এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে অন্তিমে গিয়ে অনুশোচনা হয় আর ভাগ্য হারাতে হয়। বরদান, সদা স্নেহী হয়ে উড়ন্ত কলার বরদান প্রাপ্তকারী নিশ্চিত বিজয়ী নিশ্চিন্ত ভব। বিস্তার, স্নেহী বাচ্চারা বাপদাদার থেকে উড়ন্ত কলার বরদান প্রাপ্ত করে, উড়ন্ত কলার দ্বারা সেকেন্ডে বাপদাদার কাছে পৌঁছে যাও। তাহলে মায়া যে স্বরূপ ধরেই আসুক তোমাদেরকে ছুঁতেও পারবে না, পরমাত্ম ছত্রছায়ার মধ্যে মায়ার ছায়াও আসতে পারবে না। স্নেহ পরিশ্রমকে মনোরঞ্জনে পরিবর্তন করে দেয়, স্নেহ প্রত্যেক কর্মে নিশ্চিত বিজয়ী স্থিতির অনুভব করায়, স্নেহী বাচ্চারা সব সময় নিশ্চিন্ত থাকে। স্লোগান, নাথিং নিউর স্মৃতির দ্বারা সদা অবিচল থাকো তাহলে খুশিতে নাচতে থাকবে, নাথিং নিউর স্মৃতির দ্বারা সদা অবিচল থাকো তাহলে খুশিতে নাচতে থাকবে। আচ্ছা, আজকের সমান হচ্ছে আমি নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী বাচ্চা। ওম শান্তি।